মামলায় আদালতে পেশ করা হয়েছিল কুন্তল ঘোষ তাপস মন্ডল এবং নীলাদ্রি ঘোষদের সেখানে বিচারপতির কাছে সিবিআই কার্যত বেনিফিশিয়ারি যারা রয়েছেন এই নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত শিক্ষকরা রয়েছেন যারা ভুয়ো শিক্ষক যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন সেই সমস্ত শিক্ষকদের গ্রেপ্তার করার ইচ্ছা প্রকাশ করেন সিবিআই রইনজীবী আদালতে দাবি করেন আমরা নিয়োগ দুর্নীতির তদন্তের জাল প্রায় গুটিয়ে নিয়ে এসেছি বড় বড় অনেক মাথাকে গ্রেপ্তার করা হয়েছে তবে সব থেকে বেশি সুবিধাভোগী যিনি তাকে গ্রেপ্তার করার যাবতীয় প্রক্রিয়া আমরা শুরু করছি তখনই বিচারপতির পক্ষ থেকে জানতে চাওয়া হয় নিয়োগ দুর্নীতি মামলায় শুধু আপনারা নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করছেন কিন্তু যারা সব থেকে বেশি সুবিধাভোগী যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের কেন গ্রেপ্তার করছেন না তাদের গ্রেপ্তার করলেই তো তারা আসল কথাটা বলে দেবে তাদের যখন জেল হেফাজত হবে তখন বাধ্য হয়ে তারা আসল কথাটা বলে দেবে তারা কাদের টাকা দিয়েছিল কত টাকা দিয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় এখনও তাদের গ্রেপ্তার করতে দেরি করছেন কেন তাদের গ্রেপ্তার করার জন্য বাহাত্তর ঘণ্টা সময় কি যথেষ্ট নয় প্রয়োজনে তাদের বাড়ি থেকে তুলে আনুন নিয়োগ দুর্নীতি মামলায় আজ কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলের নীলাদ্রি ঘোষকে বিশেষ আদালতে তোলার সময় বিচারপতি কার্যত এই মন্তব্য করলেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক প্রশ্ন করেন কুন্তল তাপস নীলা এজেন্ট এদের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ আছে আপনারা প্রমাণ দিচ্ছেন এখনও কিছু কিছু লোক রয়েছে কিছু কিছু চাকরিজীবী রয়েছে যারা টাকা দিয়ে চাকরি করছেন অথচ আপনারা তাদের এখনও গ্রেপ্তার করেননি তাদের সামনে আনা হচ্ছে না কেন তাদের সামনে আনুন তাহলে সবটা আরও পরিষ্কার হবে তারপরে সিবিআই আইনজীবী কার্যত বলেন অবিলম্বে আমরা তাদের গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু করছি তখনই আদালতের উদ্দেশ্যে তখনই আদালতের বিচারপতি বলেন যে আমাদের পক্ষে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া কি যথেষ্ট নয়